आमागा चेंगाई को बुबु भाजा बादाम मेरी पास नहीं है भाजा बादाम हेलो गाइज कैमन आबा आशा करी प्रत्येके ही भालो आछेन। तो गाइज आज के भिडियो ते काचा बादाम तीन लेजेंड के निये आपनादेर माझे कथा बोलबो, एदेर भितरे के सेरा आपनारा भिडियो देखलेई बुझते पारबेन। तो गाइज चलुन बेशी कथा ना बाड़िये भिडियो शुरू करा जाक। बंधुरा प्रथमेई आमरा कथा बोलबो हिरो आलम भाई के निये। बंधुरा हिरो आलम भाई काचा बादाम गानटी गेयेछेन, कारणटी हच्छे बर्तमाने जाई ভাইরাল হয় তাই নিয়েই হিরো আলম ভাই নতুন একটা গান তৈরি করে ফেলেন। ঠিক তেমনই ভাবে হিরো আলম ভাই কাঁচা বাদামকে একটু ভিন্ন রকম রূপ দিয়েছেন। তিনি কাঁচা বাদাম গানটি গেয়েছেন হিন্দি ভাষায়। তো বন্ধুরা এই হচ্ছে হিরো আলম ভাইয়ের কাঁচা বাদাম গানটি। কাঁচা বাদাম মেরি পাস নেই হে ভাজা বাদাম মেরি পাস হে কাঁচা বাদাম। বন্ধুরা হিরো আলম ভাই কাঁচা বাদাম গান গাওয়ার মূল কারণ কি? বন্ধুরা আপনারা জানেন যে বিষয়ে ভাইরাল হয় সেই বিষয়ে যে কোনো টপিক বানালে সেই ভিডিওতে ভালো ইনকাম হয়, মানে হচ্ছে ভালো ভিউজ পড়লে ভালো ইনকাম হয়। দ্যাটস ওয়াই হিরো আলম ভাই এই কাঁচা বাদাম গানটিকেও অপমান করে দিয়েছেন। হিরো আলম ভাইয়ের কাঁচা বাদাম গানটি বিচ্ছিরি হলেও তাতে ভিউ পেয়েছে 8 লক্ষের বেশি। তো যাই হোক বন্ধুরা, এবার আসি শ্যামলদা সম্পর্কে। এই হচ্ছে বন্ধুরা শ্যামলদার গান। বন্ধুরা শ্যামলদাও বাংলাদেশের একজন ভাইরাল ম্যান, যে ভাইরাল হয়েছিল একটি ডায়লগের জন্য, সেটা হচ্ছে হ্যাভ এ রিল্যাক্স ডায়লগটি, যেটা নিয়ে বাংলাদেশের অনেক রোস্টার ইউটিউবাররা ট্রল করেছে। বন্ধুরা শ্যামল ভাই ওই কাঁচা বাদাম গানটি গেয়েছেন যার ভিউজ রয়েছে মাত্র 18,000। মানে তিনি এমন বিচ্ছিরি ভাবে গানটি গেয়েছেন যেটা কেউই পছন্দ করেনি। তো যাই হোক বন্ধুরা, এবার আসি ভুবন বাদ্যকর সম্পর্কে। পশ্চিমবঙ্গের ছেলে এই ভুবন বাদ্যকর। প্রিয় দর্শক, এই ভুবন বাদ্যকর দাঁড়ে দাঁড়ে কাঁচা বাদাম বিক্রি করে বেড়াতেন, যার বিনিময়ে তিনি নিতেন ভাঙ্গা মোবাইল এবং সিটি গোল্ডের চেন, যার বিনিময়ে তিনি দিয়ে থাকতেন কাঁচা বাদাম। বন্ধুরা তিনি কিন্তু ভাজা বাদাম দিতেন না, তিনি দিতেন কাঁচা বাদাম। গাইস এই ভুবন বাদ্যকরের গানটি ছাড়া হয়েছিল আরো 4 মাস আগে, কিন্তু তখন তেমনটা ভাইরাল ছিল না। হঠাৎ করে টিকটকে এই গানটি যখন ভাইরাল হয় তখন সারা দুনিয়ায় এই গানটি ছড়িয়ে পড়ে। তো যাই হোক বন্ধুরা, এই ভুবন বাদ্যকরের গানটি আমার কাছে সবচাইতে ভালো লেগেছে, আর হিরো আলম এবং শ্যামলদা যে গানগুলি গেয়েছেন এটা আমার কাছে একদমই বিচ্ছিরি লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে হিরো আলম এবং শ্যামলদার গান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, সর্বশেষ একটা কথা বলি আপনাদের মাঝে, দর্শক আমার কাছেরই এক ভাই একটা ইউটিউব চ্যানেল খুলেছেন যেটার নাম দেওয়া হয়েছে লাইফস্টাইল 3 মিলিয়ন। বন্ধুরা আপনারা তাকে সাপোর্ট করুন, সেই চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই যে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এবং লাইফস্টাইল 3 মিলিয়ন চ্যানেলটি সাপোর্ট করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওতে কাঁচা বাদামে কে সেরা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভুবন বাদ্যকরের নতুন কাঁচা বাদাম গানটি কি আপনারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সর্বশেষ আপনাদের মাঝে একটা আপডেট দিয়ে রাখি, কাঁচা বাদামের সর্বোচ্চ ভিউজ রয়েছে 17 মিলিয়ন, যেটা বাংলাদেশি একটা ছোট চ্যানেলে ছাড়া হয়েছিল। হঠাৎ করে ভাইরাল হওয়ার কারণে সেই চ্যানেলটিতে এখন 1 লক্ষের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, চ্যানেলটি আমি এখানে উল্লেখ করব না, আপনারা হয়তো অনেকেই সেই চ্যানেলটির সাথে পরিচিত। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।